নমস্কার। বাংলায় বিজেপি ও তৃণমূলের মধ্যে বাকযুদ্ধ থেকে শুরু করে সমস্ত রকমের দ্বন্দ্ব দেখতে পেয়েছে বাংলার মানুষ, সেটা ভোটের আগেও হয়েছে। ভোট যে শেষ, ভোট কিন্তু এখন শেষ। মমতা ব্যানার্জি সরকারে রয়েছে, তবুও কিন্তু বিজেপি ও তৃণমূলের মধ্যে টান টান উত্তেজনা ঠাই ঠাই প্রতিদিন লেগেই রয়েছে। মমতার বিরুদ্ধে ভোটের আগে থেকেই অভিযোগ ছিল যে মমতার পার্টি তৃণমূল সরকার বা তৃণমূলরা কাটমানি ছাড়া কথা বলে না, সমস্ত কিছুতেই কাটমানি, এমনকি তাদের নেতাকর্মীরাও অনেক রকম কাটমানিতে জড়িত, সেটা ভিডিওতে প্রকাশ পেয়েছে। অর্থাৎ বিজেপির অভিযোগ ছিল মমতা সরকার কাটমানির সরকার, অর্থাৎ মমতার আমলে যে কোনো কাজ করতে গেলে আপনাদের কাটমানি দিতে হবে। এবার গোটা বিশ্বজুড়ে করোনার মহামারী, ভারতেও করোনা মহামারী থাবা বসিয়েছে ভীষণভাবে। সেইখান থেকে সমস্ত রকমের রাজ্য সরকার বিরোধীরা, বিশেষ করে মমতা ব্যানার্জি, বলেছিলেন যে মোদী সরকার করোনাকালীন পরিস্থিতিতে কোনো কাজই করছে না, এমনকি ভ্যাকসিন দিচ্ছে, সেই ভ্যাকসিন আমাদের কাছ থেকে টাকা নিয়ে ভ্যাকসিন দিচ্ছে। মোদী সরকার ঘোষণা করলেন যে প্রত্যেকটি ভারতবাসীর জন্য বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে, এবং হচ্ছেও তাই। প্রত্যেকটি রাজ্যে, শুধু বাংলা নয়, প্রত্যেকটি রাজ্যেই মোদী সরকার ভ্যাকসিন দিচ্ছে বিনামূল্যে, এবং সার্টিফিকেটটি ডাউনলোড হচ্ছে, সেখানেও কিন্তু মোদীর ছবি রয়েছে, অর্থাৎ ভ্যাকসিন কিন্তু দিচ্ছে। এবার অভিযোগ, বিজেপির অভিযোগ, পশ্চিমবাংলায় যেখানে বিনামূল্যে ভ্যাকসিন দেবে সরকারি সংস্থা থেকে, সেখানে কী করে ভ্যাকসিনের কালোবাজারি হয়, কী করে খোলা বাজারে বিক্রি হচ্ছে ভ্যাকসিন? কারণ ভ্যাকসিন তো দেওয়া হচ্ছে সরকারি মারফতে, কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দেবে, রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে সেটা, স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সেটা সকলকে দেবে, কিন্তু খোলা বাজারে কী করে ভ্যাকসিন বিক্রি হচ্ছে বা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, অনেক ঘটনা পশ্চিমবাংলায় ঘটেছে। এবার বিজেপির অভিযোগ, প্রশাসনের প্রধান রয়েছেন মমতা ব্যানার্জি, তাহলে তার মদত ছাড়া কী করে এটা সম্ভব? তাহলে কি দায়ভার মমতা নেবেন না? অর্থাৎ এবার এখানেও ভ্যাকসিনেও যে মমতা ব্যানার্জি কাটমানি, বা মমতা ব্যানার্জির দল যে ভ্যাকসিনেও জড়িত, দালালি হচ্ছে, ভ্যাকসিনও যে দুই নম্বরই হচ্ছে পশ্চিমবাংলায়, বিজেপির অভিযোগ এটাই যে মমতা ব্যানার্জি দায়িত্ব থাকাকালীন প্রশাসনিক প্রধান রয়েছেন, সেখানে ভ্যাকসিনেরও কালোবাজারি হচ্ছে, অর্থাৎ পশ্চিমবাংলায় সব কিছুতেই কালোবাজারি হবে যতদিন তৃণমূল সরকার রয়েছে। এই অভিযোগ করল বিজেপি। জয় হিন্দ।